ওয়েলকাম বন্ধুরা আবারও একটি কর্মসংস্থান পেপারের আপডেট খবর নিয়ে হাজির হলাম বন্ধুরা এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপারটি আজকেও প্রকাশিত হয়েছে আপনারা আপনাদের কাছাকাছি যে খবরের কাগজের দোকান সেখানে পেয়ে যাবেন দাম মাত্র চার টাকা এই সপ্তাহের কর্মসংস্থান পেপার কিন্তু ষোলো পাতা সংখ্যার তাই অনেক বেশি চাকরির খবর প্রকাশিত হয়েছে বন্ধুরা যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আলোচনা করবো এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়স কত থাকতে হবে কীভাবে আবেদন করবেন বেতন কত দেবে সমস্ত কিছু দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা অল নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়া যায় বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন তার শূন্য পদ কত কিভাবে আবেদন করবেন এবং লাস্ট ডেট কবে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সমস্ত কিছু আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন আপনারা দরখাস্ত করতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন পদ নেভিতে অফিসার নিয়োগ হবে যেখানে যে কোনো শাখার ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবেন এখানে শূন্য পদ একশো পঞ্চান্ন আবেদনের শেষ তারিখ বারো তিন দু হাজার বাইশ ওয়েবসাইটে টিপ্লিডব্ল্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন পরবর্তী ব্যাঙ্ক প্রেসে জুনিয়র টেকনিশিয়ান যেখানে আইটিআই পাশ হতে হবে এবং শূন্য পদ বলা আছে একাশি আবেদনের শেষ তারিখ আঠাশ তিন দু হাজার বাইশ ওয়েবসাইট হচ্ছে ডিউ ডব্লিউ ডট বিএনপি ডিই ডাব্লু এএস ডট এস এম পি সিআইএল ডট কম এই ওয়েবসাইট এই ওয়েবসাইটটিকে আপনারা দেখে নিতে পারবেন পরবর্তী দেখতে পাচ্ছেন দিল্লি মেল মোটর সার্ভিসেস স্টাফ কার্ড ড্রাইভার নিয়োগবি যেখানে মাধ্যমিক পাস সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে শূন্য পদ বলা আছে উনত্রিশ আবেদনের শেষ তারিখ পনেরো তিন দু হাজার বাইশ ওয়েবসাইট হচ্ছে ডিউ ডট ইন্ডিয়ান পোস্ট ডট জিও ডট ইন পরবর্তী দেখতে পাচ্ছ গেল ইন্ডিয়া লিমিটেডে এক্সিকিউটিভ ট্রেনিং নিয়োগ হবে যেখানে গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে শূন্য পদ আটচল্লিশ এবং আবেদনের শেষ তারিখ ষোলো তিন দু হাজার বাইশ ওয়েবসাইট হচ্ছে টিপুল ডব্লিউ ডট গেইল অনলাইন ডট কম পরবর্তী রাজ্য বিদ্যুৎ সংস্থায় অ্যাপ্রেন্টিস যেখানে ডিগ্রি এবং ডিপ্লোমা হলে আবেদন করতে পারবে শূন্য পদ বাষট্টি আবেদনের শেষ তারিখ এগারো তিন দু হাজার বাইশ ওয়েবসাইট হচ্ছে টিপি ডব্লিউ ডট এমএসআআ আর ডি নাটস ডট জিও ডট ইন পরবর্তী ডিআরডিওর অধীনে গ্যাস টারবাইন রিসার্চে অ্যাপ্রেন্টিস যেখানে আইটিআই ডিপ্লোমা ডিগ্রিরা আবেদন করতে পারবে শূন্য পদ একশো পঞ্চাশ আবেদনের শেষ তারিখ চোদ্দো তিন দু হাজার বাইশ ওয়েবসাইট হচ্ছে টিপি ডব্লিউ ডট আর এ সি ডট জিওভি ডট ইন পরবর্তী ডাব্লিউ বিসিএস পরীক্ষার মাধ্যমে রাজ্যে সেরা সেরা পদের চাকরি যেখানে শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট এখানে শূন্য পদ বলানি আবেদনের শেষ তারিখ চব্বিশ তিন দু হাজার বাইশ ওয়েবসাইটে সিটি সিটিপ্লিউডব্লু ডট পিএসসি এসসসি অনলাইন ডট জিও ডট ইন পরবর্তী দেখতে পাচ্ছ দিল্লি হাইকোর্টে বিচারক নিয়োগ হবে যেখানে আইনের ডিগ্রি থাকতে হবে এবং শূন্য পদ বাষট্টি আবেদনের শেষ তারিখ কুড়ি তিন দু হাজার বাইশ ওয়েবসাইট হচ্ছে টিপিউডব্লিউ ডট দিল্লি কোর্ট ডট এনআইসি ডট ইন পরবর্তী ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ান লিমিটেডের ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ হবে যেখানে গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে শূন্য পদ পঁচাত্তর আবেদনের শেষ তারিখ চোদ্দ তিন দু হাজার বাইশ ওয়েবসাইট হচ্ছে টিপিউডব্লিউ ডট ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া ডট কম এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু দেখে নিতে পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে জিজ্ঞাসা পাতা জিজ্ঞাসা পাতা সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা এখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন উত্তর দিয়েছে কর্মসংস্থান সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেখে নেব তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে দেখতে পাচ্ছেন প্রশ্ন করা হচ্ছে স্টাফ সিলেকশনের যেখানে কম্বাইন্ড হায়ার সেকেন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা কবে হবে উত্তর চিঠিতে পুরো নাম ঠিকানা না লিখলে উত্তর দেওয়া সম্ভব নয় যাই হোক দু সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের প্রথম পর্যায়ের পরীক্ষা মে মাস নাগাদ হবে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি পরবর্তী দেখতে পাচ্ছি নেট এবং সেটের প্রশ্ন এখানে বলা হয়েছে দূরশিক্ষার জিওলজি বিষয়ে এমএসসি করেছি এর নেট দিতে পারব কি উত্তর হ্যাঁ পারবেন পরবর্তী ইগনু থেকে মাস্টার ডিগ্রি কোর্স করেছি অষ্টআশি শতাংশ নম্বর নিয়ে ইউজিসি নেট বা সেট দিতে অসুবিধা হবে কি পরবর্তী সময়ে কলেজে চাকরি পেতে অসুবিধা হবে কি এখানে উত্তর নেট বা সেট পরীক্ষা দিতে পারবেন কলেজে চাকরি পেতে কোনো অসুবিধা হবে পরবর্তী প্রশ্ন করা হয়েছে রেলে চাকরির রেলের আর এর কনস্টেবল পদের শিক্ষাগত যোগ্যতা বয়স বাছাই পদ্ধতি জানাবেন এবং বিজ্ঞপ্তি কবে বেরোবে এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আঠা আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে ও বিসিরা তিন বছর তপশিলীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন শারীরিক মাপঝপো হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো পঁয়ষট্টি সেমি বুকের ছাতি না ফুলিয়ে আশি সেমি আর ফুলিয়ে পঁচাশি সেমি তপশিলিরা লম্বায় পাঁচ সেমি বুকের ছাতিতে তিন দশমিক আট সেমি ছাড় পাবেন মেয়েদের বেলায় শারীরিক মাপঝোপ হতে হবে লম্বা অন্তত একশো সাতান্ন সেমি এখানে বলা হয়েছে চোখে চশমা জোড়া হাঁটু পায়ের চ্যাটালো পাতা দৃষ্টি শারীরিক বিকৃতি থাকলে আবেদনযোগ্য নয় শুরুতে ট্রেনিং প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন কম্পিউটার বেস টেস্ট সিবিটি শারীরিক সক্ষমতার পরীক্ষা শারীরিক মাপঝোপ এর পরীক্ষা সার্টিফিকেট ভেরিফিকেশন এই পরীক্ষায় নব্বই মিনিটে একশোটি অবজেক্টিভ মাল্টিপল চার্জ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বর অ্যাথমেটিক পঁয়ত্রিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পঁয়ত্রিশ পঁয়ত্রিশটি প্রশ্ন প্রতিটি প্রশ্নে এক নম্বর নেগেটিভ মার্কিং আছে লিখিত পরীক্ষায় পঁয়ত্রিশ শতাংশ তপশিলি তপশিলিলে তিরিশ শতাংশ নম্বর পেলে মোট শূন্য পদে দশগুণ প্রার্থীকে শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং শারীরিক মাপঝপের পরীক্ষার জন্য ডাকা হবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের থাকবে এই সব পাঁচ মিনিটে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড় চার ফুট হাই জাম্প চোদ্দো ফুট লং জাম্প মেয়েদের বেলায় থাকবে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে আশি মিটার দৌড় তিন ফুট ল হাই জাম্প ন ফুট লং জাম্প দৌড় থাকবে একবার বা হাই জাম্প আর লং জাম্প থাকবে দুবার সুযোগ পাবে শারীরিক মাপঝপে শারীরিক সক্ষমতার পরীক্ষায় পাওয়া নম্বরের চূড়ান্ত তালিকায় তৈরির সময় ধরা হবে না তবে এই পরীক্ষায় কোয়ালিফাইং নম্বর পেতে হবে কয়েক হাজার শূন্য পদের জন্য এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে এখনও কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর কোনো তারিখ ঠিক হয়নি তারিখ ঠিক হলে আমি কিন্তু আপনাদের ভিডিও বানিয়ে দেব পরবর্তী দেখতে পাচ্ছেন রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান পদের জন্য কত বয়স থাকতে হবে এখানে বলা হয়েছে বয়স হতে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তপসিলি ওবিসি যথার্থ বয়সের ছাড় পাবেন পরবর্তী রেলের ড্রুপ গ্রুপ পরবর্তী প্রশ্ন রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার তারিখ ঠিক হয়েছে কি উত্তর নতুন করে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তারিখ ঠিক হলে যথাসময়ে জানানো হবে পরবর্তী প্রশ্ন পিএসসির দু হাজার বাইশ সালের ডাব্লিউ প্রিলি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে পরীক্ষা কবে হবে উত্তর এখানে বলা হয়েছে হ্যাঁ বিজ্ঞপ্তি বেরিয়েছে দরখাস্ত করার শেষ তারিখ চব্বিশে মার্চ পরীক্ষা হবে মে মাস নাগাদ সম্ভবত মে মাসের তৃতীয় সপ্তাহে সম্ভাবনা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে পরবর্তী পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকতে হবে টাইপিং যোগ্যতা থাকতে হবে কি কোন কোন দপ্তরে চাকরি হয় বিস্তারিত জানাবেন মাধ্যমিক পাস ছেলেরা ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরাও আবেদনযোগ্য কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত কুড়িটি কিংবা বাংলা টাইপিংয়ে মিনিটের অন্তত দশটি তলার গতি থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা চল্লিশ শতাংশ তার বেশি হলে পাঁচ বছর এবং প্রাক্তন সমর্ক্র যথার্থ বয়সের ছাড় পাবে এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা হবে দুটি পার্টে প্রথম পার্টে একশো নম্বর একশোটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে ইংরেজি তিরিশ নম্বর জেনারেল স্টাডিজ চল্লিশ নম্বর অ্যারিথমেটিক তিরিশ নম্বর সময় দেড় ঘণ্টা দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের এই সব বিষয়ে ইংরেজি পঞ্চাশ নম্বর এই পেপারে থাকবে রিপোর্টিং লেখা সামারি প্রেসি লেখা বাংলা থেকে ইংরেজি অনুবাদ এই সব থাকবে বাংলা হিন্দি নেপালি উর্দু সান্তা পঞ্চাশ নম্বর সময় দেড় ঘণ্টা এই পেপার থাকবে রিপোর্ট লেখা সামারি প্রেসি লেখা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ এখানে বলা হয়েছে প্রথম এবং দ্বিতীয় পার্টে কোয়ালিফাইং করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে প্রতিটি গ্রুপে গ্রুপ পেপারে থাকবে আলাদা কোয়ালিফাইং নম্বর কোনো কোনোটিতে কোনোটিতে কোয়ালিফাইং নম্বর না পেলে সফল হতে পারবেন না তপশিলি ওবিসিদের জন্য কোয়ালিফাইং নম্বরে ছাড় আছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম পাঠের পরীক্ষায় ইংরেজি বিষয় থাকবে ভোকাবুলারি গ্রামার বাক্য গঠন এখানে সব কিছু দেওয়া আছে বিস্তারিত এরপর পরবর্তী প্রশ্ন এরপর পিএসসির মাধ্যমে গ্রুপ ডি পদের কোনো বিজ্ঞপ্তি বেরোবে কি উত্তর আপাতত বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই পরবর্তী প্রশ্ন ব্যাংকে চাকরির স্টেট ব্যাঙ্কের ক্লার্ক পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে উত্তর আপাতত কোনো খবর নেই পরবর্তী প্রশ্ন আইবি এর ক্লার্ক পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে আইবি পি এসের দু থেকে তেইশ সেশনের জন্য ক্লার্ক অফিস অ্যাসিস্ট্যান্ট প্রভিশনারি অফিসার স্পেশাল অফিসার পদে কয়েক হাজার নেওয়া হবে এই বছর কোন পদের পরীক্ষা কবে হবে তা দেওয়া হলো প্রথমে ক্লার্ক ক্যাডার প্রিমিনারি পরীক্ষা হবে আঠাশে আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর এবং চৌঠা সেপ্টেম্বর এরপর অনলাইনে মেন পরীক্ষা হবে আট অক্টোবর বিজ্ঞপ্তি বেরোবে মে জুন মাস নাগাদ পরবর্তী অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অফিস অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফিসার স্কেল টু জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার স্কেল ওয়ান স্কেল টু স্পেশালিস্ট অফিসার ম্যানেজার অফিস অ্যাসিস্ট্যান্ট পদের প্রিমিনারের পরীক্ষা হবে সাত তেরো চোদ্দো কুড়ি এবং একুশে আগস্ট সফল হলে মেন পরীক্ষা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় পয়লা অক্টোবর এবং অফিসার স্কেল ওয়ান পদের বেলায় পঁচিশে চব্বিশে সেপ্টেম্বর অফিসার স্কেল টু জেনারেল ব্যাংকিং অফিসার পদের পরীক্ষা হবে চব্বিশে সেপ্টেম্বর বিজ্ঞপ্তি বেরোবো মে মাস নাগাদ মে অথবা জুন মাস নাগাদ পরবর্তী প্রফেশনালি অফিসার এবং ম্যানেজার ট্রেনিং প্রথমে অনলাইন প্রিমিনারি পরীক্ষা হবে পনেরো ষোলো বাইশে অক্টোবর এরপর অনলাইন মেন পরীক্ষা হবে ছাব্বিশে নভেম্বর বিজ্ঞপ্তি বেরোবো জুলাই আগস্ট নাগাদ এরপরে সে স্পেশালিস্ট অফিসার নেওয়া হবে এইসব পদে আইটি অফিসার স্কেল ওয়ান এগ্রিকালচার ফিল্ড অফিসার ল অফিসার এইচ এখানে এইখানে নেওয়া হবে এখানে বলা হয়েছে পরীক্ষা হবে চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর সফল হলে মেন পরীক্ষা উনত্রিশে জানুয়ারি বিজ্ঞপ্তি বেরোবে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ পরবর্তী অন্যান্য চাকরি অসম রাইফেলে হাবিলদার ক্লার্ক পদের জন্য দরখাস্ত অনলাইনে না অফলাইনে করতে হবে উত্তর এই পদের জন্য এবছর বিজ্ঞপ্তি বেরোয়নি বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে টিপুডব্লু ডট আসাম রাইফেলস ডট জিওভি ডট ইন পরবর্তী প্রশ্ন বয়স উনত্রিশ কোন 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 সরকারি চাকরির জন্য দরখাস্ত করতে পারবো এখানে বলা হয়েছে শিক্ষক শিক্ষাগত যোগ্যতা জানাননি যাই হোক রাজ্য সরকারের ক্লার্কশিপ গ্রুপ বি মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস ইত্যাদি পরীক্ষা দিতে পারবেন পরবর্তী যোগ্যতা বিটেক বা ইকোনমিক্যাল ইউকার সেকশন ইডব্লু সার্টিফিকেট নিয়েছি এই সার্টিফিকেট দেখি কেন্দ্রীয় সরকারের সরকারি ইডব্লিউএস ক্যাটাগরিতে সুযোগ পাবো কি হ্যাঁ সুযোগ পাবেন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সংস্থায় অফিসিয়াল এক্সিকিউটিভ পদের ইন্টারভিউ কবে হবে উত্তর ডাব্লিউ বিসিএস ডাব্লিউ অফিস এক্সিকিউটিভ এবং জুনিয়র অপারেটার টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ইন্টারভিউর তারিখ ঠিক হয়েছে অফিস এক্সিকিউটিভের ইন্টারভিউ হবে একুশে মার্চ থেকে ছয়ই এপ্রিল এবং জুনিয়র অপারেটার পদের ইন্টারভিউ হবে সাত এপ্রিল থেকে এগারোই এপ্রিল কবে কাদের ইন্টারভিউ হবে জানতে আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখবেন ওয়েবসাইটে হচ্ছে ডিপ্লব্লু ডাব্লুবি এসি ডি সি সি এল ডট ইন পরবর্তী কোর্স এবং ট্রেনিং বিএসসি করার পর পলিটেকনিক করা ভালো না আইটিআই করা ভালো এখানে উত্তর বিএসসি করার পর সাধারণত আইটিআই করার থেকে বিটেক কিংবা ডিপ্লোমা করা ভালো পরবর্তী প্রশ্ন আইটিআই কোর্সে ভর্তির ফর্ম কবে বেরোবে এখানে উত্তর হচ্ছে হ্যাঁ আইটিআই কোর্সের দরখাস্ত নেওয়া শুরু হয়েছে বিস্তারিত তথ্য এই সংখ্যায় দেওয়া আছে আপনারা অবশ্যই দেখতে থাকুন পরবর্তী খবর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্কে একশো চাকরি যেখানে গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার গ্রেড ওয়ান জেনারেল স্ট্রিম পদে জন লোক নিচ্ছে মোট অন্তত ষাট শতাংশ তফসিল হলেও পঞ্চান্ন শতাংশ নম্বর পেয়ে আইনের ডিগ্রি কোর্স পাশ অথবা ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশ যেমন সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কিংবা যে কোনো শাখার মাস্টার ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারবেন এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কস্ট অ্যাকাউন্টেন্সি কোম্পানি সেক্রেটারি চার্টার্ড ফিনান্স অ্যাকাউন্টেন্সিরাও আবেদন করতে এখানে পারবেন এই ক্ষেত্রে বয়স বলা হয়েছে চার তিন দু হাজার বাইশের হিসেবে একুশ থেকে আঠারো বছরের মধ্যে হবে তপশিলীরা পাঁচ বছর অফিসরা তিন বছর বয়সে ছাড় পাবেন এখানে মাইনে দেওয়া হবে আঠেরো হাজার একশো পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন হাজার ছশো টাকা শূন্য পদ একশোটি এখানে প্রার্থী পাশেই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে ষোলোই এপ্রিল কলকাতা আসানসোল শিলিগুড়ি কল্যাণে আগরতলা গ্যাংটক আইজল ইম্ফল ইত্যাদি এখানে দেখতে পাচ্ছি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে দুশো নম্বরের একশো ষাটটি প্রশ্ন হবে এইসব বিষয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিরিশ নম্বরের ত্রিশটি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি প্রশ্ন রিজনিং অপটেটিভ ষাট নম্বরের চল্লিশটি প্রশ্ন কোয়ান্টিটিউড অপটিটিউড ষাট নম্বরের চল্লিশটি প্রশ্ন সময় থাকবে একশো কুড়ি মিনিট এরপর অনলাইনে আপনাদের আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট এখানে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ চব্বিশে মার্চ এখানে ওয়েবসাইট বলা হয়েছে ডিপ্লুডব্লিউ ডট এস আই ডি বি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদন করতে পারবেন বিস্তারিত তথ্যের জন্য কিন্তু আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবেন এরপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তেষট্টি পিয়ন নিয়োগ হবে যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কলকাতার উত্তর সার্কেল সাব অর্ডিনেট ক্যাডারে পিয়ন পদে তেরো জন পুরুলিয়া সার্কেলের সাব অর্ডিনেট ক্যাডারে পিওনে কুড়িজন দক্ষিণ চব্বিশ পরগনার সার্কেলের সাব অর্ডিনেট ক্যাবিনেট পিওন পদে পনেরো জন এবং হুগলি জেলায় সার্কেল সাবঅর্ডিনেট ক্যাডেট পিওন পদে পনেরো জন ছেলে ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন সার্কেলের জন্য আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা সব সার্কেলের জন্য আবেদন করতে পারবেন ইংরেজিতে লিখতে পড়তে পাড়ায় দক্ষ থাকতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার বাইশের হিসেবে আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপসিলিরা পাঁচ বছর ও বিশিরা তিন বছর প্রতিবন্ধী এবং সামরিক যথা প্রাক্তন সামরিক সামরকর্মীরা যথাযথ বয়সে ছাড় পাবেন এখানে প্রার্থী প্রার্থীদের অবশ্যই কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এগারোতম দ্বিপাক্ষিক চুক্তি এবং পরবর্তী মীমাংসার ভিত্তিতে মাইনে ঠিক করা হবে এখানে শূন্যপদ কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা সার্কেলের তেরোটি এখানে বিভিন্ন সার্কেলে কটি শূন্যপদ আছে দেওয়া আছে এখানে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা এখানে সব সার্কেলের বেলায় প্রার্থীদের বয়স শিক্ষাগত যোগ্যতা নিরিখে প্রার্থী বাছাই হবে প্রাথমিকভাবে দরখাস্তের দরখাস্ত বাছাই মনোনীত হলে প্রার্থীদের জানানো হবে দরখাস্ত করতে হবে সাধারণ কাগজে যে দরখাস্তের বয়ান সেই দরখাস্তের বয়ান আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন ওয়েবসাইটে আপনারা দেখে নেবেন ওয়েবসাইটে ডট পিএনবি ইন্ডিয়া ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আপনাদের দরখাস্তের সঙ্গে কী কী দিতে হবে বয়স শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেটের প্রত্যেক প্রমাণপত্রের নকল স্কুল লিভিং সার্টিফিকেট স্থায়ী ও স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রত্যয়িত নকল প্যান কার্ড বা আধার কার্ডের প্রত্যয়িত নকল এখনকার তোলা এক কপি পাসপোর্ট পাবে রঙিন ফটো ইত্যাদি কিন্তু আপনাদের দরখাস্তের সঙ্গে দিতে হবে এবং দরখাস্ত যে পাঠাতে হবে দরখাস্ত পাঠাতে হবে পনেরোই মার্চের মধ্যে পনেরোই মার্চের মধ্যে পাঠাবেন এবং ঠিকানা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ঠিকানা অবশ্যই দেখে নেবেন যারা যারা আবেদন করতে চাইছেন ওয়েবসাইট ওয়েবসাইটে সেব্লুডব্লু ডট বি ইন্ডিয়া ডট ইন এবং এই দরখাস্ত যে ফরম্যাট এই ফরম্যাটটি আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে দিয়ে দেবো আপনারা ওই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একশো আটাত্তর আশা কর্মী নিয়োগ হবে হাওড়া জেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির অধীন জাতীয় গ্রামীণ মিশন প্রকল্পের অন্তর্গত উলুবিরিয়া মহকুমার বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য আশাকর্মী নেবে একশো জন তরুণীকে নেওয়া হবে এখানে মাধ্যমিক পাস বা মাধ্যমিক অবতীর্ণ বিবাহিত বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন উচ্চশিক্ষাগত যোগ্যতা 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 সম্পন্ন মহিলারাও আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে মাধ্যমিকের পাওয়া নম্বরই দেখা হবে বয়স তবে এক এক দু হাজার হিসেবে সাধারণ প্রার্থীদের বেলায় তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তপশালী প্রার্থীদের বেলায় বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম বা উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে বলা হয়েছে কঙ্কন ব্লকে কটি শূন্য পদ আছে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে ডিপিউডব্লিউ ডট ডাব্লিউবি হেলথ ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন এই ওয়েবসাইটটি আপনারা দেখে নেবেন এখানে গিয়ে আপনারা দরখাস্তের ফর্ম সমস্ত কিছু পেয়ে যাবেন পরবর্তী খবর রাজ্য রাজ্য সরকারি একশো একুশটি আইটিআই ভর্তি পশ্চিমবঙ্গের একশো একুশটি সরকারি আইটিআই আইটিসি জুনিয়র পলিটেকনিক পিপি সরকারি আইটিআইতে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এনসিবিটি অনুমোদিত ক্র্যাফটসম্যান ট্রেনিং স্কিম প্রায় চুয়াল্লিশটি ট্রেডের সার্টিফিকেট করছে ভর্তির জন্য ফর্ম দেওয়া শুরু হয়েছে সেশন শুরু হবে পয়লা আগস্ট থেকে বন্ধুরা যারা আইটিআই করতে চাইছেন এইট পাস মাধ্যমিক পাস ছেলেমেয়েরা তারা কিন্তু অবশ্যই আইটিআইয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এ আইটিআই কিন্তু ভর্তি নেওয়া শুরু হবে এবং এর যে সেশন সেশন শুরু হবে পয়লা আগস্ট দু থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছো দুটি বিভাগের ট্রেড কোর্সে পড়ানো হবে এম গ্রুপ এবং ই গ্রুপ গ্রুপ ই ক্লাস এইট পা ছেলেমেয়েরা এই ট্রেডের জন্য আবেদন করতে পারবেন ই গ্রুপের ভর্তি হতে পারবেন এই সব ট্রেডে কার্পেন্টার মেশন সিটমেন্টাল ওয়ার্কার ওয়েল্ডার পেইন্টার জেনারেল ওয়াশারম্যান কাটিং অ্যান্ড সোয়িং টেকনোলজি এখানে দেখতে পাচ্ছি এর পরবর্তী হচ্ছে এম গ্রুপ এম গ্রুপের মাধ্যমিক পাশ ছেলেমেরা আবেদন করতে পারবেন মাধ্যমিক অঙ্ক বিজ্ঞান বিষয়ে নিয়ে থাকলে ইঞ্জিনিয়ারিং ট্রেডের জন্য যোগ্য নন এখানে দেখতে পাচ্ছেন এম গ্রুপে এক বছরের ট্রেড ট্রেনিং মেকানিক ডিজেল এখানে এখানে টেকনিশিয়ান প্লাস্টিক প্রসেসিং অপারেটার প্লাম্বার মেকানিক মোটরসাইকেল সার্ভার কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং মেইনটেনেন্স মেকানিক অটো বডি রিপেয়ার ওয়েল্ডার পাইপ এখানে সমস্ত কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছো যে বাছাই হবে দুই গ্রুপের বেলায় বাছাই করা হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনোলজি অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এম গ্রুপের বেলায় বাছাই হবে মাধ্যমিককে পাওয়ার নম্বর দেখে শুধুমাত্র মাধ্যমিক পাওয়ার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে এখানে বলা আছে মে মেধা তালিকায় র্যাঙ্ক অনুযায়ী পছন্দ মতো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন টেড বেছে নিতে পারবেন এখানে বলা হয়েছে যে দরখাস্ত করতে হবে আপনাদের একত্রিশে মে পর্যন্ত এই ওয়েবসাইটে ওয়েবসাইটটি আপনারা দেখে নেবেন ওয়েবসাইট হচ্ছে টিপু ডাব্লিউ ডাব্লিউ বি এস সি ভিটি ডট নেট এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্যের জন্য আপনারা এই ওয়েবসাইটটি দেখে নেবেন এখানে সমস্ত কিছু দেওয়া আছে পরবর্তী দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পোস্ট সার্কেলের গ্রামীণ সেবক পদের মেলায় মেধা তালিকা বের বের হয়েছে এখানে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের গ্রামীণ ডাক সেবক পদে দু হাজার ছেলে মেয়ে নেওয়ার জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তার কিন্তু মেধা তালিকা প্রকাশিত হয়েছে যারা যারা বিস্তারিত দেখতে চান তারা কিন্তু অবশ্যই ওয়েবসাইট যে ওয়েবসাইট আছে যারা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন তিরিশটি ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং গ্রুপে এখানে যে তিরিশটি ক্লার্ক মাল্টি মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ হবে যদি এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমি আপনাকে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে যে এর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো পরবর্তী দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সমস্ত ষাট এক্সিকিউটিভ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে এক্সিকিউটিভ প্রেমী পদে নিয়োগ হবে যেখানে ষাটজন লোক নিচ্ছে যে কোনো শাখার আবেদন করতে পারবেন যদি কেউ আবেদন করতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের যে কমেন্টে এই লিঙ্ক আমি দিয়ে দেবো পরবর্তী দেখতে হাইকোর্টে স্টেনো নিয়োগ হবে পাটনা হাইকোর্টে স্টেনোগ্রাফার নিয়োগ হবে একশো উনত্রিশ জন ছেলে মেয়ে নেওয়া হবে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশটা আবেদন করতে পারবেন এবং ইংরেজি টাইপিং জানতে হবে পরবর্তী দেখতেছেন কেন্দ্রীয় সংস্থায় একশো পাঁচ অ্যাপ্রেন্টিস এনএমডিসি লিমিটেডে ছত্রিশগড়ে নিয়োগ হবে যেখানে একশো পাঁচজনকে নেওয়া হবে পরবর্তী দেখতে পাচ্ছেন খড়গপুরে চল্লিশ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে চল্লিশজন লোক নিচ্ছে যে কোনো শাখার গ্রাজুয়েটে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন আমি এর লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যদি কর্মসংস্থান পেপারের যে প্রশ্ন উত্তরগুলো আছে আপনারা যদি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়া হয় তাহলে জানতে চান তাহলে অবশ্যই আপনারা এই পেপারটি কিনে নেবেন এই পেপারটির দাম চার টাকা আজকে কিন্তু প্রকাশিত হয়েছে